আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পূর্বকোণ অনলাইনে সংবাদ প্রতিদিনে। শুরুতেই সংবাদ শিরোনাম। একটা অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে গড়তে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধকে বাঁচাতে সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করতে হবে বললেন ওবায়দুল কাদের। বিএনপিকে খুঁড়ে বের করা গেলেও কুমিল্লার ঘটনা গোয়েন্দারা বলতে পারল না বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিনে আটকা পড়ল প্রায় 300 পর্যটক। এবং গত 24 ঘন্টায় করোনায় আরো 10 জনের মৃত্যু, নতুন শনাক্ত হলেন 339 জন। শেঠ গ্রুপ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী আবাসন ব্যবসা প্রতিষ্ঠান এবার চট্টগ্রামের চকবাজারে নির্মাণ করেছে আন্তর্জাতিক মানের বালি আর্কেড শপিং মল, যেখানে থাকছে অত্যাধুনিক ও স্মার্ট শপিং এর সকল আয়োজন। বালি আর্কেড শপিং মল, শপিং এ স্মার্ট সলিউশন। এবার শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন একটা অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে গড়তে চায়, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়, সোনার বাংলাদেশ গড়তে চায়, যে দেশে কোনো অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, মানুষ সুন্দরভাবে বাঁচবে, সেটাই আমি চাই। আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল দিবস 2021 এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করতে হবে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি সাম্প্রদায়িক সহিংসতা রুখতে দলের নেতাকর্মীদের সতর্ক থাকারও নির্দেশ দিয়েছেন। আজ সোমবার শেখ রাসেলের 58তম জন্মদিন উপলক্ষে তার কবরে দলীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, গত 12 বছরে দুর্গাপূজার হাজার হাজার মণ্ডপে কোনো হামলার ঘটনা ঘটেনি, অথচ এবার পরিকল্পিতভাবে এই সাম্প্রদায়িক গোষ্ঠী বিএনপির পৃষ্ঠপোষকতায় সারা বাংলাদেশে তাণ্ডব করেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বিভাগ বিএনপির নেতাকর্মীদের পাতালে থাকলেও তাদের খুঁজে বের করে মামলা দিয়ে কারাগারে পাঠাচ্ছে। আর কুমিল্লা, হাজীগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে এত বড় একটা ঘটনা ঘটে গেল, সরকারের গোয়েন্দা সংস্থা কিছুই বলতে পারল না। আজ সোমবার দুপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতার জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে তিনি এই মন্তব্য করেন। বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন প্রায় 300 পর্যটক। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সেখানে নিরাপদে রাখার ব্যবস্থার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। যেসব পর্যটক আটকা পড়েছেন তারা গত শুক্রবার সেন্ট মার্টিন বেড়াতে এসেছেন, কিন্তু আবহাওয়া খারাপ হওয়ায় ট্রলার ও স্পিডবোট চলাচল বন্ধ হয়ে যায়। এতে দ্বীপে আটকা পড়েন প্রায় 300 পর্যটক। আটকা পড়া পর্যটকদের খোঁজ খবর রেখেছেন জানিয়ে সেন্ট মার্টিন ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ জানিয়েছেন তারা ভালো আছেন। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় সারা দেশে আরও 10 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে 27,778 জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 339 জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,65,827 জনে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.80%। আর নতুন করে সুস্থ হয়েছেন আরও 509 জন। আজ সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।